সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান। ফলে আগামী 7 সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। বাংলাদেশে জওয়ান আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। এ বিষয়ে শাহ অলম কিরণ বলেন, এটা সত্য, মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে জওয়ান মুক্তির বিষয়ে কথা বলছি। এর আগে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে জওয়ান। সম্প্রতি এমন দাবি তুলেছিলেন বাংলাদেশি শাহরুখ ভক্তরা। শুক্রবার 25 আগস্ট বিকেলে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিউনিটি বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান এবং উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে জওয়ান মুক্তির দাবি জানান তারা। শাহরুখ ভক্তরা জানান, পাঠান মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেরি নেই, তাই আমরা চাই জওয়ান একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক। তাদের এমন দাবির একদিন পরই একযোগে বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও জওয়ান মুক্তির খবর এলো। উল্লেখ্য, জওয়ান সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামুনি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।